নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাজযোগ সম্পর্কে। কখন হতে পারে? দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে চন্দ্র যে নবাংশে অবস্থিত হয়ে থাকে, সেই নবাংশ প্রতি যদি লগ্ন অথবা বুধের কেন্দ্রে অবস্থিত হয়, তবে এই প্রকার রাজযোগ সূচিত হতে দেখা যায়। এরকম ধরনের যোগে জাতক রাজতুল্য ক্ষমতা এবং সম্পদ এবং সম্মানের অধিকারী হতে তাকে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম রাজযোগ সম্পর্কে। আরও অনেক রাজযোগ সম্পর্কে আলোচনা বাকি রয়েছে, সেগুলি আপনাদের সাথে ধীরে ধীরে করার চেষ্টা করব এবং আলাদা আলাদা পার্টে করার চেষ্টা করব, যেন সহজাতভাবেই আপনারা বিষয়গুলিকে কেন্দ্রীভূত করতে পারেন। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।